আমাদের সংসারটা কত সুখের বলো, একটা ছেলে একটা মেয়ে। তুমি ঠিকই বলেছো, আল্লাহ আমাদের মুখপানে তাকিয়েছে। অনেক তো বেলা হয়ে গেল, বাবু আর বুড়ির গা ধুয়ে দিই গা। তুমি হাত মুখ ধুয়ে এসো, খেতে দেব। ঠিক আছে, যাচ্ছি। যাও সোনা, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? যাও মধু, ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে মা। মা মা, গালটা একটু পাতো। পাগল ছেলের কাজ দেখো। যাও শোনা, স্কুলে যাও, ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে মা। আমাদের বাড়ির আশেপাশে সব বাড়ির পাকা ঘর হয়ে গেল, আমাদের কি হবে? না, আমাকে সবাই ধরে বলছে, তোরা বাড়ি কবে করবি? তাই গো, সবারির বাড়ি ঘর হয়ে গেল, আমাদেরই হলো না। ও গো, তুমি একটা কাজ করো না, তুমি বাইরে যাও না, না হলে আমাদের বাড়ি ঘর হবে না। ঠিক আছে, ওই পাড়া ছোড়ারা কালকে বিদেশে কাজে যাচ্ছে, আমি ওদের সঙ্গে চলে যাই। কোথায় ভাই, হলো না কি? লেট হয়ে যাচ্ছে, ট্রেনটাকে ধরতে পারবো না, ট্রেন চলে যাবে, তাড়াতাড়ি আসো। দাঁড়াও ভাই, হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। কি গো তুমি, এত লেট করলে হয়? এই নাও ব্যাগ, ভালোভাবে যাইও, বাইরে যাচ্ছো ফোন টোন কইরো। গিন্নি, আর কেঁদো না, আমি চলে গেলাম। মধুরা, ভালোভাবে থাকো। আব্বা, মধুরা, তোমরা আর কেঁদো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে আব্বা। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মামা, ফোন এসে ধরো। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার স্বামী এখানে বিয়ে করে ফেলেছে। আপনার স্বামী বিয়ে করেছে? আপনার স্বামী বিয়ে করেছে? একি মা, তুই পড়ে গেলি কেন? ভাই ভাই, তুই টপ করে আয়, তুই পানি নে আর মার জন্য। মা, তুমি কথা বলো, মা তোমার কি হয়েছে? মা তুমি কথা বলো, বল। এই নে পানি। মা তুমি কথা বলো, মা তোমার কি হয়েছে? মা মা তুমি কথা বলো। মা, তুমি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলে কেন? তোমার স্বামী
বিয়ে করেছে। মধু, তোর আব্বা আসবে না রে, তোর আব্বা অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে। হায় হায় আমার হলো কি, হায় হায় আমার হলো কি গো। মা তুমি ভেঙে পড়ো না মা, আমরা তো তোমার পাশে আছি মা, তুমি শান্ত হও মা, তুমি আর কেঁদো না মা। মা তুমি আর কেঁদো না, তুমি শক্ত হও মা, আমরা তোমার পাশে আছি মা। কাকু কাকু আপনার দোকানে একটা কাজ পাওয়া যাবে? আমার তো ছোটখাটো দোকান, তো তেমন কিছু কাজ নাই, চা দেয়া কাজ, 50 টাকা করে দেব, তুমি কি করবা? 50 টাকা? হ্যাঁ আমি করব, 50 টাকায় আমার কাছে অনেক। কাজ করতে পারবি না তুই, আর তুই কাজ করতে এসছিস? বুকের মাঝেতে কেমন করে ভুলে গেলে চোখের পলকে, ভালোবেসে রেখেছিলাম বুকের মাঝেতে কেমন করে ভুলে গেলে চোখের। মা খেয়ে নাও মা, দেখো মা আমি নিজে হাতে রান্না করেছি, খাও মা খাও। যাই চাল কিনে নিয়ে যাই, সবাই মিলে রান্না করে খাবো, বোন আমার পথ চেয়ে বসে আছে। ভালোবেসে রেখেছিলাম বুকের মাঝেতে কেমন করে ভুলে গেলে চোখের পলকে, ভালোবেসে রেখেছিলাম বুকের মাঝে। মা খেয়ে নাও মা, দেখো মা আমি নিজে হাতে রান্না করেছি, খাও মা খাও। পিঠিওরে তোর ওই লিখন বোঝা বড়দাই, পিঠিওরে তোর ওই লিখন বোঝা বড়দাই, তোর লিখনে হাজার জীবন করে যে হায় হায়, তোর লিখনে হাজার জীবন করে যে হায় হায়, পিঠিওরে তোর ওই লিখন বোঝাবো। এ কি মার চোখে পানি কেন? বোন 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 দেখ, মা এখনো ঘুমায়নি, রাত 2 বেজে গেছে। মা আর আব্বা আমাদেরকে রাতের বেলায় যে গানটা শোনাতো, আমরা আজকে ঘুম পাড়ানো গানটা মাকে শোনাই। ঘুম পাড়াতো মাঝে আমায় কত ভালোবেসে, আদর করে সোহাগ করতো বিছানাতে শুয়ে, মাঝে আমাদের
রঙের সোনামণি কত ভালোবাসে। মামা অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। মামা ওঠো, সকাল হয়ে গেছে, তোমার মুখ ধুয়ে দেব। কি ব্যাপার, এত বেলা হয়ে গেছে তাও মা উঠছে না কেন? যাই, মুখটা ধুইলি, দোকানে কাজে যেতে হবে। মা হাত ছাড়ো, কাজে যাব। মা হাত ছাড়ো, কাজে যাব। কি ব্যাপার, মা হাত ছাড়ছে না কেন? ইরি সর্বনাশ, মার্গা, এত ঠান্ডা কেন? এ কি মা নিঃশ্বাস নিচ্ছে না কেন? তবে কি মা আর আমাদের নেই? মা আব্বা তো বিদেশে কাজে চলে গেল, সে তো আর ফিরে আসলো না। মা তুমি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে পারো না। মা আমি দোকান থেকে কাজ করে নিয়ে আসতাম। অল্প বয়সে ছেলেটা পরের দোকানে কাজ করে সংসার চালাতো, মাটাকে বাঁচাতে পারলো না গো। ছেলে দুটো একবারে অনাথ হয়ে গেল গো। স্বামীকে এমন ভালোবাসতো, শুনলো যে ওর স্বামী বিয়ে করে ফেলেছে, সেই যে রোগ হলো মেয়েটার, আর ভালো হলো না। বোন তুমি কেঁদো না, ভাই তুমি শান্ত হও। এই তোমরা লাশটাকে দাফন দেওয়ার ব্যবস্থা করো। মেয়েটাকে কথাটা বলে কি ভুল করলাম? মেয়েটা মারা গেল, না বললে হয়তো মরতো না। ছি, কথাটা বলে আমি ভুল করেছি, না হলে বোধহয় মরতো না। সব আমারই দোষ। মা তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। মা মা আমি কার কাছে থাকবো এখন? মা আমি এখন কাকে খাইয়ে দেব? মা আমার মাকে তোমরা নিয়ে যেও না গো, আমার মাকে তোমরা নিয়ে যেও না। মা আমাদেরকে এখন কে ঘুম পাড়াবে? মা আমার মাকে তোমরা নিয়ে যেও। এখনকার বাস্তবটাও এরকম হয়ে গেছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।